ময়দানের নামে লড়ুন, এত এত ডিসকাশনে কি আসবে বুঝি না। শাল একখান ঝাড়ু ম্যাক করে কোথায় ভাইবে দেখুন পরে কোথায়। আমিও গুপ্তর সঙ্গে একমত, আমরা অনেক ভদ্রতা করছি। এবার শালা সরি বৌদি, মানে রাস্তায় ধরে ঠেঙাবো। ফাইট ফাইট নারী অবলা বলে আমরা খাতি করবো, সেই অ্যাডভান্টেজ নিয়ে ওরা আমাদের বাদন নাচের সাথে হয় না। সিধু কোথায় চলি? বাড়ি। সেই একটা মেয়েকে জব্দ করার জন্য মিটিং কনফার্ম। চুলের মুটি ধরে আশ্চর্য বলবো এখন তো উত্তেজিত হয়ে চেঁচামেচি করলে তো চলবে না, ব্যাপারটা তো অ্যানালাইজ করা দরকার। ঠিকই তো, ও তো উত্তেজিত হচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের সেই গল্পটা বলেছি। গল্প কই না তো হয়ে গেল, এখন আবার গপ্প শুরু। বলিনি না? হ্যাঁ কইছেন, মানে বলেছেন। বলেছি? হ্যাঁ হ্যাঁ বলেছি, তোমার মনে নেই? আর ওই তো কলেজে সে মেয়েটিকে ঠিক লেগে তো ওটা না, ওটা না তবে আরে ওই যে হ্যাঁ ওটা আগে বলেছে। হ্যাঁ আরো আগে বলেছে। হ্যাঁ হ্যাঁ তুমি বলেছ, অনেকবার বলেছ। এখন কাজের কথা বলো তো, গপ্প শোনার সময়। না না আমার মনে হচ্ছে কি জানো, সব খেলারই একটা নিয়ম আছে, আর কায়দা আছে। কায়দা মতো খেললেই তুমি জিতবে, মানে যে খেলার যে কায়দা। এই যে তোমাদের সঙ্গে বসন্ত বিলাপের যে খেলাটা চলছে, না না খেলা বললাম বলে তোমরা আবার সবাই রাগ করে বসো না। মানে আমি চাই কি জানো, জিনিসটা তোমরা একটু সুস্থ ভাবে নাও, টেক ইট ইন এ গুড হিউমার এন্ড বি স্পোর্টস স্পোর্টসম্যান। হ্যাঁ সবার কথা বলে শোন শোন শোন, খেলাটা না মাথা ঠান্ডা রাখা, এরকম মাথা গরমে নি ইডিয়েট। কিন্তু খেলাটা কি, আমাদের এমন একটা চাল চালতে হবে যে ওরা এসে তোমাদের সবাই কাছে ক্ষমা চাইতে পারে। কারেক্ট, কাম ধরে যা, কাম ধরে যা। কাম ধরবে নিশ্চয়ই। কে সব রাজি আছে তো? হ্যাঁ হ্যাঁ বলেন কি আছে রাজি? হ্যাঁ খেলাটা বলে এবার, কিন্তু সামান্য একটু খরচ পড়বে যে। ও ভাববেন কত খরচ, ধরো বেশি না, গোটা 15 টাকা। 15 টাকা? ও সিধু দেবে, ঠিক আছে সিধু টাকা নিয়ে আসবে। তাহলে এক কাজ করো, একটা কাগজ কলম দাও তো। চিঠি লিখবে নাকি? আচ্ছা তুমি চিঠি লিখলে ভয় করে মেয়েদের। না ওটা ওটা বলতে বলো। থাম না, এই যে বিবাহ যোগ্যা, না না বিবাহ যোগ্যা সুশিক্ষিতা সুন্দরী উপার্জনশীলা। আর বলবেন না, সকাল থেকে অন্তত 10 জনকে বলবেন। সকলে জিজ্ঞেস করছে বসন্ত বিলাপ কোথায় বলতে পারেন, বসন্ত বিলাপ কোথায় বলতে পারেন। আমি তো প্রথমটা বুঝতেই পারিনি, তারপর পঞ্চায়ন বাবু আমাকে দেখালেন। এই যে বিবাহ যোগ্যা, না না বিবাহ যোগ্যা সুশিক্ষিতা সুন্দরী উপার্জনশীলা ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য মাহিষ্য তিলি সদ্গ ওর কিছু বাকি নেই, এবং নমশূদ্র পাত্রি পাওয়া যায়। যোগাযোগ করুন অনুরাধা সিংহ বসন্ত বিলাপ 3 নম্বর রথতলা। একেবারে আচ্ছা এখানে এই বসন্ত বিলাপ, বসন্ত বিলাপ 3 নম্বর রথতলা রোড সামনে যান, ওই তো তোমার বাড়ি যান যান। বসন্ত বিলাপ, বসন্ত বিলাপ 3 নম্বর রথতলা, 3 নম্বর রথতলা রোড, ওই যে সামনে তোলা বাড়ি, ওই যে ওই যে একজন টাক মাথা ফতল যাচ্ছেন, জানো কত জন চলবেন বিলাপ করতে করতে। আচ্ছা জানো তো মনে হয় সারাদিন এই কর্ম করবো না, লুকিয়ে দেখবো। হ্যাঁ কান্তিবাবুর বাড়ি তো দেখছি প্রজাপতির অফিস হয়ে গেল। ভালো ভালো, আরে হোস্টেল শুদ্ধ বিয়ে হয়ে যাক না, আমি তাড়াতাড়ি বিয়ে হয়ে যা। এক মারারি ভদ্রলো বেশি টাকা দিয়ে বাড়ি ভাড়া নিতে চাইছে বুঝছো, কিন্তু কিছুতেই খালি করতে পারছি না। কাগজে দিয়েছে আপনার অনেক পাত্রী আছে, আপনি ভুল ঠিকানায় এসেছেন। কই না তো, এই দেখুন 3 নম্বর রথতলা রোড। পাত্রটি কি আপনি নাকি? না 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 আমি তো ঘটক, আর 40 বছর ধরে এই কর্মই তো করছি, কত রাজা মহারাজা জমিদার। আচ্ছা কোন তিলি পাত্রী আছে ভালো?
একটি অত্যন্ত সুপাত্র আছে, সব বিকম ফেল, তবে কর্পোরেশনে চাকরি করে আর প্রচুর উপরি আয়। আর এই বরানগরে একটি পৈতৃক দ্বিতল বাটি, পাকা পায়খানা যুক্ত, আর তারপরে আমবাগান আছে, দুটো পুকুর আর তিনটে গরু, না না থুড়ি পাঁচটা। আমি আর পারবো না, ভোর ছটা থেকে আরম্ভ হয়েছে, এই নিয়ে 50 জন হলো, এবার তোমরা যাবে। দিদিমণি ওই আবার এসেছে। কে আবার? কে ও? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা দেখছি। আমি আর পারবো না, এবার তোমরা যাবে। আলো আলো আমি তুই আমি আবার কি বলবো? কি আবার বলবি বলবি বলবি? এখানে ওসব কিচ্ছু নেই, গেট আউট। গেট আউট কি? ওরা তো খবরের কাগজ দেখাচ্ছে। খবরের কাগজ দেখাচ্ছে? খবরের কাগজ দেখাচ্ছে তো খবরের কাগজের অফিসে যেতে পারো না, এখানে কেন? মা, তোমরা খবরের কাগজে দিয়েছো আর ওরা আসবে না? দেখ নিতা, এইবারে একটা জ্বর খাবি। আমরা খবরের কাগজে দিয়েছি। তা কে দিয়েছে? কে দিয়েছে সেটা গিয়ে শ্যামচাঁদের গ্রুপকে জিজ্ঞেস করো না, আমাকে কেন? ওদের সব কাশা যে আমি বুঝি না, না স্কাউন্ড্রেলস। বাবা, আমি আর পারবো নি গো, আমি আর পারবো না। এত লোক, আমরা পিপল পিপল করছি, দরজা ভেঙে ফেলবো। একটা পুলিশে ফোন করলে হয় না? আর তোমার সঙ্গে কাজকর্ম নেই, সকাল থেকে তুই কাগজ পত্রকে দাঁড়িয়ে রয়েছে। ও মশাই শুনছেন, বসন্ত বিলাপ যাবো, কোন দিকে বলতে পারেন? বসন্ত বিলাপ? হ্যাঁ, আমার বুকের ওপর দিয়ে যাবেন, বুঝতে পেরেছেন? আমার বুকের ওপর দিয়ে যাবেন। হ্যালো 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 হ্যালো, অপারেটর অপারেটর, হ্যাঁ একটু পুলিশ স্টেশন দিন না, পুলিশ স্টেশন। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন পুলিশ স্টেশন। আচ্ছা আচ্ছা, আপনাদের কি ব্যাপারটা বলুন তো, কি ব্যাপার আপনাদের? এই নিয়ে আমরা 3 বার ফোন করছি আর আপনারা এখনো লোক পাঠালেন না, আর এদিকে বাইরে 1000 লোক জমে গেছে, কি ব্যাপার কি আপনাদের? আমাদের আমাদের সিকিউরিটি দায়িত্বটা কে নেবে শুনি? হ্যাঁ শুনুন, ভিড় তো হবেই, আমরা কি করবো, আমাদের কিছু করার নেই। আচ্ছা শুনুন শুনুন, আচ্ছা আপনার বা আচ্ছা লোক মশাই, দরজা ভেঙে ফেলে, শুনুন শুনুন, পোস্ট পাঠান ইমিডিয়েটলি। হ্যালো, কি বলেন কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসন্ত বিলাপ। হ্যাঁ, আমরা তো অফিসার পাঠিয়েছিলাম। হ্যাঁ, আপনারাই তো খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। আমরা কাগজে বিজ্ঞাপন দিয়েছি? না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা লোক পাঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, লোক পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কি মানুষ না? আরে লোক একটা ঘটক,
ঢুকবেন ডিপোজিটে নিয়ে দেখো তো বসন্ত শালা ভয় তো পুলিশ যাচ্ছে দেখে আসতে হচ্ছে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।